এলাকার রাস্তা বেহাল, একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেও সমস্যার কোনো সমাধান হয়নি। পূর্ব বর্ধমানের আউসগ্রাম দুই ব্লকের কোটা গ্রাম পঞ্চায়েত ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখালেন এলাকার মহিলারা। আগামী 10 দিনের মধ্যে এই রাস্তা সংস্কারে কোনো উদ্যোগ গ্রহণ করা না হলে তাহলে পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে দেবেন বলে বিক্ষোভ দেখালেন এলাকার মহিলারা। বছরের পর বছর এই রাস্তা বেহাল হয়ে পড়ে রয়েছে। একাধিকবার পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি সহ বিভিন্ন জায়গায় আবেদন করেও রাস্তা সংস্কারে কোনো রকম উদ্যোগ গ্রহণ করা হয়নি। কোটা গ্রাম পঞ্চায়েতের ঠাকুরবাড়ি সংলগ্ন এলাকার এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত প্রচুর মানুষের যাতায়াত। কারখানা রয়েছে বিস্তর এই কোটা পঞ্চায়েত এলাকায়, তার পাশাপাশি এলাকার পুরুষ মহিলা নির্বিশেষে স্কুল পড়ুয়াদেরও যাতায়াত রয়েছে। কিন্তু রাস্তার এই দুর্ভোগের কারণে বারবার বিপজ্জনক পরিস্থিতির মধ্যে পড়তে হয় বলে অভিযোগ। স্কুল পড়ুয়াদের যাতায়াত করতে সমস্যা, বিশেষত বিকেলের পর থেকে যাতায়াত করতে আরও বেশি দুর্ভোগ। পুকুরের পাড় দিয়ে যে রাস্তা রয়েছে সেই রাস্তা সংস্কার অবিলম্বে দরকার, বারবার দুর্ঘটনার কবলে পড়ছে। বিগত 3 থেকে 4 বছর ধরে শুধুমাত্র আশ্বাস দিচ্ছেন স্থানীয় প্রতিনিধিরা, এমনটাই অভিযোগ তুলে সরব। নির্বাচিত পঞ্চায়েতের এবার দায়িত্বভার গ্রহণ করার পরই এলাকার মহিলারা সমবেতভাবে পঞ্চায়েত অফিস ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখালেন। বিক্ষোভের জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় কোটা গ্রাম পঞ্চায়েত চত্বরে। পঞ্চায়েতের দায়িত্বপ্রাপ্ত প্রধান 10 দিন সময় চেয়ে নিয়েছেন, কিন্তু এই 10 দিনের মধ্যে যদি সমস্যার সমাধান না হয় তাহলে পঞ্চায়েত অফিস তালা ঝুলিয়ে দেবেন বলে বিক্ষোভ দেখালেন এলাকার মহিলারা। দিনের পর দিন শুধুমাত্র আশ্বাস দিয়ে কোনো কাজের কাজ হবে না, এমনটাই ক্ষোভে ফেটে পড়েন এলাকার মহিলারা। রাস্তার জন্য আমরা এসেছি, রাস্তা 3-4 বছর আজ করব কাল করব করছে, কিন্তু রাস্তা হয় নাই। কিন্তু আমাদের এখন বাচ্চারা একদম কাদাতে স্কুল, কেউ কালি সাইকেল নিয়ে বেড়াতে পারছে না, হেঁটেও বেড়াতে পারছে না, গাড়ি তো ঘুটে করুক, এমন রাস্তা হয়ে গেছে, জল হলে তো মানুষ বেরোনো যাচ্ছে না। আমাদের রাস্তা চাই, রাস্তা চাই। উপপ্রধানকে 1 ঘন্টার মধ্যে চাও কি বলছে আমরা শুনবো। রাস্তা 10 দিনের মধ্যে যদি না হয় তাহলে আমরা কিন্তু পঞ্চায়েত ভাঙচুর করবই। আমাদের গোটা গ্রামে ঠাকুরবাড়ি থেকে একদম পুরো জগতলা অব্দি রাস্তা যায়, আর এমন রাস্তার অবস্থা, সাইকেল বেরোতে পারছে না, গাড়ি বেরোতে পারছে না, একটা বাচ্চা ছেলে বেরোতে পারছে না, আর এত জলে কাদাতে। আর যদি না রাস্তা হয়, উপপ্রধানকে যে পরে ওই রাস্তায় 10 বার হাঁটবেন, চলুন উপপ্রধানকে আমাদের চাই, চাই উন্নত দাবি, রাস্তা চাই। ঠাকুরবাড়ি থেকে জগতলা পর্যন্ত এতটা ঢালাই রাস্তা আমাদের চাই, আর যদি না করে উপপ্রধান আসুক, ওর সাথে কথা বলবো, কি আমাদেরকে বলে সেই সিদ্ধান্ত আমরা শুনবো। 10 দিনের মধ্যে যদি আমাদের রাস্তা না করে আমরা পঞ্চায়েত ভেঙে এখানে ঘুরিয়ে চামিলা দিতে যাবো। এটা মোটামুটি আমাদের রাস্তাটার জন্য অনেকবার পঞ্চায়েতে যাওয়া হয়েছে, অনেকবার কাগজ জমা হয়েছে, আমাদের গ্রামে অঞ্চলে যত নেতা আছে সবারই কাছে যাওয়া হয়েছে, কিন্তু আমাদের রাস্তাটা, সব রাস্তা ঢালাই হয়েছে, আমাদের রাস্তাটা কিন্তু ঢালাই হচ্ছে না। আর আমাদের যে উপপ্রধান আছে আলাউদ্দিন কাকু, উনি নিজে এসে আমাদের এই মন্দিরে বসে হ্যাঁ কোথা দিয়ে গেল, হ্যাঁ তাও কিন্তু আমাদের রাস্তাটা হলো না। গিয়ে পঞ্চায়েতে যাওয়া হয়েছিল, আমাদের পুরো পাড়া ছেলে মেয়ে আদি করে নিয়ে হ্যাঁ পঞ্চায়েতে গিয়েছিলাম। পঞ্চায়েতে যেয়ে গেলাম, ওনারা বললো হ্যাঁ 10 দিনের মধ্যে কিছু রেজাল্ট দিচ্ছি। এলাকার মানুষের দাবি অত্যন্ত সঙ্গত, দিনের পর দিন শুধুমাত্র আশ্বাস দিয়ে মানুষকে ভুল বোঝানো হয়েছে, এমনটাও অভিযোগ করছেন বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বরা। তৃণমূলের তো উন্নয়ন এত বেশি প্রচার করে তারা, যে উন্নয়ন করেছে এত, কিন্তু পুরোটাই যে অন্ধকারে উন্নয়ন, শুধুমাত্র ওদের রাস্তায় মুখে গামছা বেঁধে ভোট লুট করার উন্নয়ন বাহিনী ছাড়া পশ্চিমবঙ্গের প্রকৃতপক্ষে কোনো উন্নয়ন হয়নি। আবার এই নতুন পঞ্চায়েত গঠিত হয়েছে, নতুন পঞ্চায়েত কী ভূমিকা পালন করে সেটাই দেখার। কিন্তু আমরা একটা কথাই বলবো যে গ্রামের মানুষের যেখানে প্রাণ সংশয়ের সমস্যা রয়েছে, যেখানে রাস্তায় চলাফেরা করার জন্য ছোটো ছোটো শিশু থেকে শুরু করে মহিলাদের প্রাণ সংশয় আসা রয়েছে, সেখানে মহিলারা শুধুমাত্র একটা রাস্তার জন্য আন্দোলন করছে, এর থেকে লজ্জাকর অবস্থা পঞ্চায়েতে হতে পারে না। গোয়ারপাড়া ওই যে রাস্তার কথা আজকে আমি শুনেছি, ঘটনা যেটা, আমি রাস্তাটা ওদের নিশ্চয়ই প্রয়োজন আছে, 3 বছর ধরে হয়নি, এটা কোটার জনগণের দুর্ভাগ্য। কারণ আমার এখানে যে কারখানা, সেই কারখানার যে রেভিনিউ আমার পঞ্চায়েতে জমা হয়, সেখানে যে কোটার এই ছোটো ছোটো কাজগুলো কোনো ফ্যাক্টর নয়, এটা হচ্ছে নিজেদের
যারা পঞ্চায়েত পরিচালনা এতদিন ধরে করেছেন এদের হচ্ছে মানসিকতার অভাবের জন্য এই কাজগুলো হয়নি বলে আমি মনে করছি। মহিলাদের তুমুল বিক্ষোভের মুখে পড়ে আগামী 10 দিন সময় চেয়ে নিয়েছেন কোটা গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত প্রধান। 10 দিনের পর কী পরিস্থিতি তৈরি হয় তার দিকেই এখন তাকিয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা। কোটা গ্রাম পঞ্চায়েতের প্রধান বলছি, আমি ওনাদের কাছ থেকে 10 দিনের জন্য টাইম চেয়ে নিলাম। 10 দিনের মধ্যে আমি রাস্তাটার ব্যবস্থা করছি। রাস্তা নিয়ে বিক্ষোভ, তাদের রাস্তায় প্রচুর জলজমা আছে, কাদা আছে, রাস্তা দেখছি আমরা, পরে যতটা সম্ভব করার চেষ্টা করছি। কাজ করার আশ্বাস পুরোটাই হয়েছে, মনে ওদের যেখানে রাস্তাটা খারাপ হয়েছিল সেখানে ধীরে ধীরে যিনি পঞ্চায়েত মেম্বার ছিলেন তিনি হয়তো সেভাবে রাস্তাটা দেখেন, আমি নতুন হয়েছি প্রধান, এবার রাস্তাটা দেখার চেষ্টা করছি, দেখি কতটা কী করতে পারি।